হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমাদের এখানে যে সমস্ত প্রোভাইডাররা আছে তারা কিন্তু সবাই 16 থেকে 22 বছরের মধ্যে। আপনি আপনার পছন্দ মতো চয়েস করে নিতে পারেন। এছাড়া এসি রুম, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। অনলি বডি ম্যাসাজ হার্বাল প্রোডাক্ট দিয়ে, সেটা কিন্তু মাত্র 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, ফুল সিকিউরড। আর ফুল রিল্যাক্সেশনের জন্য মাত্র 1500 টাকায় 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, আপনি বালিগঞ্জ স্টেশনে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা ওখান থেকে আপনাকে পিক আপ করে নেব। আচ্ছা স্যার, আপনি কতক্ষণের মধ্যে আসতে পারবেন? আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। এই রতন। হ্যাঁ ম্যাডাম। এই নাম্বারটা নিয়ে যাও, মালদার পার্টি মনে হচ্ছে গাড়িতে আসছে। আর শোনো, গুড বিহেভ করবে কিন্তু। শেয়ার বলতে হবে না ম্যাডাম, নেই নেই করে 3.5 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাও। আয়েশা। হ্যাঁ ম্যাম। রুমে রুম ফ্রেশনার দাও আর এসিটা চালিয়ে দিও। আচ্ছা। পার্টি কিন্তু বেশ শাসালো। ম্যাসাজ না, ফুল রিল্যাক্সেশন। ওকে ম্যাম। আচ্ছা আসুন স্যার, আসুন, বসুন স্যার। হ্যাঁ স্যার বসুন। নিন স্যার, আপনি আপনার পছন্দ মতো চুজ করে নিন। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগছে না। আসলে অনেক দিন হলো, আমিও ভাবছি এবার সেটেল হওয়া দরকার। বাড়ি থেকে খুব চাপ আসছে। আসলে চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি তো। ও নিয়ে তুমি ভেবো না, আমি ম্যানেজ করে নেব। তুমি বলেই খানিকটা নিশ্চিন্ত। চলো আমরা কালই বিয়েটা সেরে ফেলি। কালই? হ্যাঁ, না হলে শীতের মজাটাই তো পাওয়া যাবে না। মানে? মানে শীতের তো একটা আলাদা মজা আছে, তুমি জানো না। একটু অপেক্ষা করো, আর একটা দিন। অপেক্ষা এখনো? চলো। গুড চুজ, অত্যন্ত গুড লুকিং, আর ব্যবহারও ভীষণ ভালো। আপনি ঘরে যান, আমি শর্মিষ্ঠাকে পাঠিয়ে দিচ্ছি, শরীরের উষ্ণতায় ভরিয়ে দেবে আপনাকে। স্যার পেমেন্টটা করে যেতে হবে। ও ইয়েস, শিওর শিওর। থ্যাংক ইউ স্যার। আয়েশা। হ্যাঁ ম্যাম। স্যারকে ভেতরে নিয়ে যাও। ওকে ম্যাম, আসুন স্যার। আসুন স্যার। বসুন স্যার।
স্যার কিছু নেবেন? মানে ড্রিঙ্কস, কফি? নো। কিছু হয়েছে স্যার? এখানে এসে কি ওয়াইফের কথা মনে পড়ে গেল নাকি? আপনি বসুন, শর্মিষ্ঠা এক্ষুনি আসছে। দেখবেন শর্মিষ্ঠার কাছে সব নেশাই ফিকে হয়ে যায়। আপনি বসুন স্যার। কে কে ওখানে? ভর দুপুরবেলা এভাবে কেউ দরজা খোলা রাখে? ও তুমি, তুমি আবার এসেছো? কেন এসেছো তুমি? বেরো। আই সেড গেট আউট। সত্যি শুনি, তুমি রাগলে না তোমাকে ভীষণ মিষ্টি লাগে। কেন এসেছো তুমি? কি করবো, না এসেছে পারি না। কি চাও তুমি? টাকা? নেশা করার টাকা নেই না, ভিখারি কোথাকার? এই নাও, দয়া করে বিদায় হও, আর কোনোদিনও এখানে আসবে না। যদি আসো সিকিউরিটি গার্ডকে দিয়ে ঘর ধাক্কা মেরে বাইরে বার করে দেব। তোমার প্রচুর টাকা আছে না? আমার স্বামী বিদেশি কোম্পানির উচ্চ পদে চাকরি করে, তোমার মতো রাস্তার মাতাল না। তুমি আমার প্রাক্তন স্ত্রী, সে কথা তো আমি বলতেই পারি না। টাকা পেয়েছ? দয়া করে বিদায় হও, আমার স্বামীর আসার সময় হয়ে গেছে। স্বামীর কাছে এসব কথা অপ্রীতিকর হতে পারে। তুমি যাবে না? যদি না যাই তবে রে। কি হলো, জামা কাপড় খুলুন, টাকা দিয়ে সময় নষ্ট করবেন না। শুনি, না আমি শুভি না, অ্যাকচুয়ালি আমার নাম শর্মিষ্ঠা। আপনি হয়তো আমাকে কারো সঙ্গে গুলিয়ে ফেলছেন। থাক। কেন, টাকা দিয়েছেন, আমার বুক ভর্তি মধু টেস্ট করবেন না? শুভি, শুভি, আমার ভালো লাগছে না। আমরা এখানে সবাই কিছু ভোলার প্রয়োজনেই আসি, আপনি, আমি, সবাই।